আমাদের চিৎকারে আমেরিকা চীন সবাই কাঁপে, কিন্তু পুরুষ সেজে এমন করে কাপুরুষের কাজ সরকার করছে বলেই তো আজ আমার দেশকে সবাই হুমকি দিচ্ছে। একবার কোন মাঠকে বসিয়ে দেখা, এমন করে পাকিস্তান চীন সবাইকে ঘরে ঢুকিয়ে দেখিয়ে দেবে। সরকারকে বলছি, যদি প্রশাসন ভাইদের সঙ্গে বঞ্চনা করা হয়, তাদের খুললে যদি রাজনীতি হয়, আমরা প্রশাসনদের জন্য নিজের জীবন দিয়ে হলো আমরা অমিতাবতার প্রতিশোধ তুলে দেখাবো। বাংলার জন্য রক্ত দিতে পারবেন, বাংলার জন্য জান দিতে পারবেন, বাংলার জন্য জেল খাটতে পারবেন, নেতাদের অনুসরণ করতে পারবেন, এমন করে পীর আবু বাকারের অনুসরণ করতে পারবেন, আমার মাতৃভূমির ইজ্জত বাঁচাতে পারবেন। যারা আমাকে ফচকে মনে করে ভুল করেছে, আজকে তারা ঘরে দরজা দিয়ে টেনশনে পড়ে গেছে যে কি ভুল কাজ করলাম। আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছিল জানেন তো, রাত পৌনে দুটো পনেরোই কি পৌনে দুটোই আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছিল। যে পাঠিয়েছে এখন দিনের বেলা তার বাড়িতে। আগামী কালকে কলকাতায় যদি আবার ডাকি আসবেন, কারা কারা আসবেন সত্যি হাত তোলেন, কালকে ডাকলে আবার আসবেন, হাত নাবান। শোনেন, আমি জানি আজকে যে সৈনিকগণ এই ময়দানে এসেছে, এদের সামনে যদি পাহাড় কে আনা হয়, এরা পাহাড়কে কেটে রাস্তা তৈরি করে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। কারণ ইতিপূর্বে এদেরকে আমি দেখে নিয়েছি, এদের প্রতিভা, এদের সংগ্রাম, এদের চিন্তা, এদের মাতৃভূমির ভালোবাসা, এদের মানববন্ধন আমাকে উন্মুগ্ধ করেছে। তাই একজন পীর পরিবারের ছেলেও আজ আমি রাজপথে হাঁটতে শুরু করেছি শুধুমাত্র তোমাদের প্রতিভা মাইক টেনেছে। প্রথমে একটা কথা বলি, কৃষক কাকে বলে একটু তাকিয়ে দেখুন। আমরা সবাই তো বক্তব্য দিচ্ছি, হাততালি দিচ্ছি, বসছি, একভাবে দাঁড়িয়ে আছে। সত্যি কৃষক এত মেহনত করো আমাদের মুখে খাবার তুলে দেয়, তাকেই বলা হয় কৃষক বন্ধু। আজকে এই বন্ধুদের সঙ্গে কেন্দ্র সরকার বঞ্চনার আইন তৈরি করেছে, এই বন্ধুদের সঙ্গে কেন্দ্র সরকার তাদেরকে ক্ষতি করার আইন তৈরি করেছে, এই বাংলা ভারতকে রাস্তা দেখায়, এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসু দিয়েছে, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে, এই বাংলা মীর নিসার আলী দিয়েছে, এই বাংলা স্বাধীনতা সংগ্রামী পীর আবু বাকার দিয়েছে, এই বাংলা বিরসা মুন্ডা দিয়েছে, সাধু কানু সিধু কানু দিয়েছে, তিলকা মাঝি দিয়েছে। এই বাংলার জমিন থেকে আজ আপনাদেরকে জানতে চাই, আমরা কৃষকদের কাছে ঋণী, কৃষকরা আমাদের মুখে খাবার তুলে দিবার মাধ্যম হয়েছে, এই ঋণটা কি আমরা শোধ করতে রাজি আছি? জোরে বলুন রাজি আছেন। আজকে শপথ নেন এই কৃষকদের সঙ্গে, যারাই বঞ্চনা করবে এই কৃষকদের সঙ্গে, যারাই ধোকা দেবে তাদেরকে আমরা ক্ষমতার সিংহাসন থেকে নামিয়ে দিয়ে তাদের গদিকে আমরা লাথি মেরে সরিয়ে দেব। কৃষকরা আমাদের মুখে খাবার তুলে দিবার মাধ্যম হয়েছে, এই ঋণটা কি আমরা শোধ করতে রাজি আছি? জোরে বলুন রাজি আছেন। আজকে শপথ নেন এই কৃষকদের সঙ্গে, যারাই বঞ্চনা করবে এই কৃষকদের সঙ্গে, যারাই ধোকা দেবে তাদেরকে আমরা ক্ষমতার সিংহাসন থেকে নামিয়ে দিয়ে তাদের গদিকে আমরা লাথি মেরে সরিয়ে দেব।
কেননা এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। সাথে সাথে আমার পূর্বে আইএসএফ এর রাজ্য কমিটির প্রেসিডেন্ট তিনি বক্তব্য দিয়েছে, কেন্দ্র সরকারের যে আজকে একটার পর একটা চক্রান্ত জনবিরোধী আইন তার ব্যাপারে বক্তব্য দিয়েছে। আমি শুধু একটা কথা বলবো, সেই কথা হলো এটাই, প্রকাশ্য দুশ্মন বেশি ক্ষতিকারক না বন্ধু সুলভ দুশ্মন বেশি ক্ষতিকারক? জোরে বলুন, জোরে বলুন। বিজেপি হলো প্রকাশ্য দুশ্মন, বুঝতে পেরেছি। বন্ধু সুলভ দুশ্মন হলো ঘন্টা দিয়া দিদিমণি। আজকে আমার এই বাংলায় হয়তো আমরা ঠিকভাবে চাকরি এর আগে সরকার তার আগে সরকারে পাইনি, স্বীকার করছি, কিন্তু আমাদের ভ্রাতৃত্বটা ঠিক ছিল, আমাদের মানববন্ধন ঠিক ছিল। আজকে ঘুমটা দিয়ে বারবার ঈদগাতে, বারবার নামাজেতে, বারবার ইফতার মাহফিলে, বারবার 99% মুসলমানের কাজ হয়েছে, এই কথা বলাতে আমাদের সাথে হিন্দু ভাইদের সাথে এই ভাইচারাকে খতম করেছে এই দিদিমণি সরকার। এই সরকার আর বাংলায় চলবে না। আপনারা দেশকে ভালোবাসেন, হাত তুলে বলুন ভালোবাসেন, প্রশাসনকে ভালোবাসেন। আজকে আমরা ভুলে গেছি সেই অমিতাভ দাদার কথা, ভুলে গেছি কি? আজকে সেই অমিতাভ দাদা যে কিনা বিমল গুরুংকে ধরতে গিয়ে গুলি খেয়ে মারা গেল, আজকে সেই বিমল গুরুংয়ের সমস্ত কেসকে তুলে নিবার কথা রাজ্য সরকার বলছে। রাজ্য সরকারকে বলছি, যদি প্রশাসন ভাইদের সঙ্গে বঞ্চনা করা হয়, তাদের খুললে যদি রাজনীতি হয়, আমরা প্রশাসনদের জন্য নিজের জীবন দিয়ে হলেও আমরা অমিতাভ দাদার প্রতিশোধ তুলে দেখাবো। কেন আমরা সবাই এক পরিবারের সন্তান, আমরা বাঙালি, আমরা গর্বিত। আমার বাংলাকে যে ছবে তাকে আমরা গণতন্ত্রের প্রতিক্রিয়ায় জবাব দেবো, ঠিক না বে? ঠিক। গতকাল গত পরশু দিন 21শে ফেব্রুয়ারি হলো, ঠিক তো নাকি? 21শে ফেব্রুয়ারি আমাদের জন্য গর্বের দিন। কেন? এই বাংলার সন্তানেরা বুঝিয়ে দিয়েছে মায়ের ভাষার জন্য আমরা জীবন দেব। সকলে টুটে দাঁড়িয়ে যান, মায়ের ভাষার জন্য আমরা জীবন দেব, মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে এই বাংলার মানুষ। আজকে সেই বাংলা মাতৃভূমি দিবস উদযাপন করাতে আমার বাংলার নেত্রী দিদিমণি বাধা দিয়েছে, আমার বাংলার নেত্রী বাঙালি বিরোধী সরকার আর বাংলায় চলবে না। তাহলে আজ থেকে আপনাদেরকে শপথ নিতে হবে, এখান থেকে আমি আপনাদের বিদায় দেব। আমি এখনো এই কলিকাতায় 4-5 ঘন্টা থাকবো। কেন থাকবো? আপনারা যতক্ষণ না ঘরে পৌঁছাবেন ততক্ষণ পাহারাদার হয়ে আপনার ভাই থাকবে এখানে। যদি কোনো একটা জায়গায় আমার ছেলের কিছু হয়, এর গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিশোধ অবশ্যই নেব আমি। আজ আমি কলিকাতার রাজপথে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমার ভাইয়ের খুনের, আমার ভাইয়ের খুনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিশোধ আমরা অবশ্যই নেব, ঠিক না বে? ঠিক। কেন আজ যারা সংবিধান বিরোধী করে, গণতন্ত্র বিরোধী করে রাজনীতির নামে মানুষকে হত্যা করছে, এদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব আমরা দেব, ঠিক না বে? ঠিক। আজ থেকে আপনারা তাহলে বাড়িতে একটু হর হর স্টিমার জার্মানি কুপ্তা বানাবেন তো, যার যার খিদে লাগবে একটু দাওয়াত করে করে খাওয়াবেন। কি 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 খাওয়াবেন? হর হর স্টিমার জার্মানি কুপ্তা, কথা বুঝে আসছে? পাতলা ডাল আর আলু ভর্তা। আমার সাথে একটু স্লোগান দেবেন, আমার সাথে সবাই বলুন আমরা ভারতীয়। আরো জোরে বলুন, আরে ভারতবর্ষের গলা এত হালকা হইল, আমাদের চিৎকারে আমেরিকা চীন সবাই কাঁপে, কিন্তু পুরুষ সেজে এমন করে কাপুরুষের কাজ সরকার করছে বলেই তো আজ আমার দেশকে সবাই হুমকি দিচ্ছে। একবার কোন মাঠকে বসিয়ে দেখা, এমন করে পাকিস্তান চীন সব
সবাই কে ঘরে ঢুকিয়ে দেখিয়ে দেব এই পিঠটাকে একবার প্রভাব দিয়ে দেখা দেখি অতএ আমার সাথে বলুন আমরা ভারতীয় আমরা গর্বিত ভিক্ষা নই অধিকার চাই আমরা ভারতীয় আমরা গর্বিত ভিক্ষা নই অধিকার চাই আমরা ভারতীয় আমরা গর্বিত ভিক্ষা নই অধিকার চাই এখন এই অধিকার চাই বলে চিল্লে গিয়ে দিদির পাঁচ টাকার লঙ্গর খানায় লাইন দেবেন না তো ভিকারি বানাবার প্ল্যান ভিকারি হওনি মালিক হও যা অনেক সময় দিয়েছে আপনাদের আগামী কালকে কলকাতায় যদি আবার ডাকি আসবেন কারা কারা আসবেন সত্যি হাত তোলেন কালকে ডাকলে আবার আসবেন হাত নাবান হাত নাবান যেখানে আমি থাকব সেখানে আপনারা থাকবেন যদি বাম কংগ্রেসের সাথে আমি যাই আপনাদের অসুবিধে আছে কারণ আপনারা যেটা বলবেন অসুবিধা আছে অন্য ছোট ছোট আরো দলকে সব সাথে নিচ্ছি অসুবিধা আছে সবাই ঝান্ডা গুনে একটু তোলেন অসুবিধা আছে অসুবিধা আছে কিন্তু আমার দাবি যদি না মানে আমি যাব না একা লড়বো অসুবিধা আছে আপনারা বাংলার জন্য রক্ত দিতে পারবেন বাংলার জন্য জান দিতে পারবেন বাংলার জন্য জেল খাটতে পারবেন নেতাদের অনুসরণ করতে পারবেন এমন করে পীর আবু বাকারের অনুসরণ করতে পারবেন আমার মাতৃভূমির ইজ্জত বাঁচাতে পারবেন আমরা কোন বেটিদের রেপ হতে দেব না রেপ মুক্ত বাংলা চাই পণ মুক্ত বাংলা চাই ঋণ মুক্ত কৃষক চাই কে কি বলে কৃষককে এমন করে সুদ দিতে হবে না সুদ মুক্ত কৃষক অর্থাৎ কৃষক তার পয়সা নেবে দেশের টাকা তাকে কৃষককে সুদ দিতে হবে না কৃষক তাকে এমন করে সুদ ছাড়া লোন দিতে হবে ঠিক না বেটে অতএব এই জায়গায় আগামী দিন যদি আবার ডাকি কলিকাতাতে যদি আমাদের সেটিং হয়ে যায় ভালো না হয় আমি যদি আগামী এক দেড় দু মাসের মধ্যে বিড়ি করে ডাকি আপনারা আসবেন 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 ভালো থাকেন সুস্থ থাকেন সবাই একে অপরের হাত ধরে ঘরে নিয়ে যাবেন প্রশাসন বন্ধুদের বলবো এই ছেলেটাকে যদি ভাই মনে করেন নিজের বাংলার সন্তান মনে করে ল অ্যান্ড অর্ডার মেনটেন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি আইএসএফ এর কর্মীদের পাশে দাঁড়ান আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাবো এবং না দাঁড়ালেও জানাবো তবে আমরা ক্ষমতায় এলে 50 থেকে 60 দিন প্রশাসনদের ছুটির ব্যবস্থা করব তারা পরিবারকে নিয়ে একটু আনন্দ ঘোরা বাচ্চাদের নিয়ে খেলাধুলা ঘোরার ব্যবস্থা করবে এবং নিজ জেলাতে প্রশাসনের ডিউটি দিতে হবে এবং প্রশাসনদের নিয়ে রাজনীতি করা বন্ধ সেনাদের নিয়ে রাজনীতি করা বন্ধ করতে হবে প্রত্যেকটা বাড়িতে কমসে কম একটা করে চাকরি বেকার যুবকদের কর্মসংস্থান প্রত্যেকের পেটে ভাতের ব্যবস্থা করোনার কাপড় অর্থাৎ দেশ যেটা দিয়েছে শিক্ষা স্বাস্থ্য কর্ম বাসস্থান প্রত্যেকে যেন পায় এই লড়াইটাই হলো আইএসএফ এর লড়াই একটা শেষ কথা বলবো 74 বছর পর আজ আব্বাস সিদ্দিকী যদি চায় এই বাংলার বুকে একটা কোনো মূল নিবাসী আদিবাসী দলিত সিভিল কাস্ট সিভিলটাই ওবিসি মধ্যে থেকে যদি সিএম বানাবার লড়াই করি আপনাদের আপত্তি আছে আমরা কি পারবো না মূল নিবাসীকে সিএম বানাতে আতে ভালো থাকেন সুস্থ থাকেন আমি যতক্ষণ থাকবো আপনারা থাকবেন আমিও জানি আমিও জানি রে বাবা আমার জানা অভ্যেস আছে কিন্তু যারা আমাকে ফোচকে মনে করে ভুল করেছে আজকে তারা ঘরে দরজা দিয়ে টেনশনে পড়ে গেছে যে কি ভুল কাজ করলাম আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছিল জানেন তো রাত 14:45 কি 14:45 আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছিল যে পাঠিয়েছে এখন দিনের বেলা তার বাড়িতে সিংহ এসেছে সিংহ কি আমার দেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট বাঘের মতো সিংহের মতো ঠিক না বেটে
আমার দেশের প্রশাসন কাপুরুষ নয়, আমার দেশের প্রশাসন কারো পাঁচাটা গোলাম নয়, আমার দেশের প্রশাসন একেবারে ঠিক সময় মাঠে খেলে, ঠিক সময়। চিন্তা করুনি, ঠিক সময় তোমাদেরকে সহযোগিতা অবশ্যই তোমার বন্ধুরা, তোমাদের যারা আপনজন তারা অবশ্যই করবে, কিন্তু তোমরা ভুলে যেও না মা বেটিদের ইজ্জত, নিজেদের অধিকার, বাংলার গণতন্ত্র বাঁচাবার জন্যে ঠিক দিনে ঠিক সময় ঠিক জায়গায় এক হতে হবে, তাই তো নাকি? এই কলকাতায় একটা মিছিল হয়েছিল, কোন দলের আমি জানি না, একটা স্লোগান হচ্ছিল কি, মোদির দালাল মমতা, মোদির দালাল মমতা, মোদির দালাল মমতা। ভাই এই স্লোগানটা আমি দিইনি, কলকাতায় হচ্ছিল জানেন না বেশ কিছুদিন আগে, কি বলছিল জানো, মোদির দালাল, তারপরে তোমরা জেনে গেছো? বাহ কি সব অবস্থা, যা ভালো থাকো। সকলকে আমি হুকুম করছি, সকলকে অনুরোধ করছি, নিজ নিজ এলাকার মানুষকে খুঁজে নিয়ে ভালোবাসায় আস্তে আস্তে ঘরে চলে যাবে, সারা রাস্তা শান্তিপ্রিয়ভাবে যাবে, লাইভকে অন করে যাবে, কারা কারা ডিস্টার্ব করছে দেখবে। যথেষ্ট আন্তরিকতার সাথে একজন স্বাধীনতা পরিবারের ছেলে হয়ে আমি দোয়া ও আশীর্বাদ করি আমার বাংলার প্রশাসনকে, তারা দীর্ঘায়ু হোক, তাদের পরিবার বাচ্চা সবাই সুখে থাকুক। তাদের আজকের মানবতাটা আমার খুব ভালো লেগেছে, আশা করব আমার প্রশাসন ভাইয়েরা আমার ভাইগুলোকে ঘর পর্যন্ত পৌঁছানোর জন্যে টোটাল বাংলার প্রশাসন মানবতার পরিচয় দিয়েছে, আশা করছি দেবে। ভালো থাকেন সবাই, আস্তে আস্তে যান, দেরি করবেন না।